আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিচ্ছি সংবাদ শিরোনাম। মসজিদে জমি দিয়েছেন হিন্দু, শ্মশানে দিয়েছেন মুসলমান। এবারে বিস্তারিত, বিস্তারিত জানার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মসজিদের জন্য এক হিন্দু অধ্যাপক আর শ্মশানের জন্য এক মুসলমান রাজনীতিবিদ জমিদান করে প্রশংসিত হয়েছেন। জমিদাতা দুজন হলেন ফকিরহাট আজহার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান। সম্প্রতি জেলায় আয়োজিত এক সাম্প্রদায়িক সম্প্রীতি মিলন মেলায় বিষয়টি আলোচনায় এলে এ ব্যাপকভাবে প্রচার হয়। ফকিরহাটের উপর দিয়ে কয়েক বছর আগে খুলনা মাওয়া মহাসড়ক চালু হলে ফকিরহাট সদর ইউনিয়ন আট্রিকা গ্রামের মোড়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর নাম হয় বিশ্ব রোডের মোড়। এ উপজেলার উপর দিয়ে এখন 18 জেলার মানুষ নিয়মিত যাতায়াত করে। বিশ্ব রোডের মোড়ে গড়ে উঠেছে বাস স্ট্যান্ড ও বহু দোকানপাট। সেখানে কোনো মসজিদ না থাকায় স্থানীয়রা বিশ্ব রোডের মোড়ে এক জমির মালিক প্রণব কুমার ঘোষের কাছে জমি চেয়েছিলেন। প্রণব ঘোষ রাজি হয়ে যান এবং মসজিদের জন্য জমি দান করেন। শুরুতে সেখানে গড়ে ওঠে ছোট নামাজঘর, পরে 40 শতক জমির উপর দ্বিতল মসজিদ ভবন নির্মিত হয়। অন্যদিকে ফকিরহাট উপজেলা সদরে ভৈরব নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় মহাশ্মশানটি নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছিল। ওই শ্মশানের পাশে জমির মালিক শেখ মিজানুর রহমান হিন্দুদের জমি দেন নতুন শ্মশান করার জন্য। মসজিদের জমিদাতা কলেজ শিক্ষক প্রণব কুমার ঘোষ এ বিষয়ে বলেন, বিশ্ব রোড হওয়ায় এখানে অনেক দোকানপাট খুলেছে। আমার জমিতে 40 থেকে 50টি দোকান গড়ে উঠেছে। এখানকার দোকানদাররা নামাজ পড়তে সমস্যায় পড়ছিলেন, তখন তারা আমার কাছে জায়গা চাইলে আমি মার্কেটের পিছনে জায়গা দেই। একে অপরের সাথে সম্প্রীতি রেখে আমরা চলছি। এখানে মসজিদ গড়ে ওঠার আগে যেমন সম্প্রীতি ছিল এখন তেমনই আছে, কখনো নষ্ট হবে না। মসজিদের মুয়াজ্জিন গাউস শেখ এ বিষয়ে বলেন, প্রণব ঘোষের বাল্যবন্ধু মনিরুজ্জামান বাবলু স্থানীয়দের নামাজ পড়ার সমস্যার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন, তার কথাতেই রাজি হয়েছিলেন প্রণব ঘোষ। প্রণব স্যার শুধু জমি দেননি, ওই মসজিদটির কথা ভাবেন, মসজিদের সুবিধা অসুবিধা খোঁজ নেন। মসজিদে ঈদগাহ মহিলাদের নামাজের আলাদা জায়গা করতে যতটুকু জমির প্রয়োজন তা তিনি দিয়েছেন। আর শ্মশানের জমিদাতা শেখ মিজানুর রহমান বলেন, এখানে আমরা হিন্দু মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে আসছি। সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় মহাশ্মশানটি নদী ভাঙনে বিলীন হয়ে গেলে তাদের শেষকৃতিত্বের আনুষ্ঠানিকতায় সমস্যা হচ্ছিল। মহাশ্মশানটির পাশেই আমার জমি ছিল, সাবেক এই জনপ্রতিনিধি জানান। জমির জন্য একটি সম্প্রদায়ের মানুষ শেষ কৃতিত্ব করতে পারবে না, এই চিন্তা তাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। তিনি বলেন, আমরা এখন যেমন সম্প্রীতির মধ্যে এখানে বসবাস করছি, আগামী দিনেও এভাবেই বসবাস করতে চাই। সম্প্রীতি বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরে আট্টিকা গ্রামে আন্তর্জাতিক সংগঠন দি হাঙ্গার প্রজেক্ট সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায় আয়োজন করে। সেই আয়োজনে এই দুজনের জমিদানের বিষয়টি উঠে আসে। হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী খান মাহমুদ আরিফুল রহমান এ বিষয়ে বলেন, ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এ এলাকার দুই ধর্মের দুইজন মানুষ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জমিদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা এ কাজটি করে সম্প্রীতি যে উদাহরণ সৃষ্টি করেছেন তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।